students, if you all, I am Mohammad Saddam Hussain, assistant teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear students, today class 4 and online class, today we are going to talk about the issue of the world. Today we are going to talk about the schedule, and today we are going to talk about past tense. You know, past tense we are going to present tense, second tense we are going to talk about past tense. এবং এই past tense থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আই উইল এক্সপ্লেইন এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ক্লাস past tense এ তোমাদের যে লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের ডিফিনিশন দিতে হতে পারে এবং একটা বা দুইটা উদাহরণ দিতে হতে পারে সো আমি আরেকটা বলি এক নাম্বার কাজ হচ্ছে ডিফিনিশন দ্যাট মিন্স সংজ্ঞা দুই নাম্বার কাজ হচ্ছে একটা অথবা দুইটা করে উদাহরণ সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বেসিক জিনিসগুলো আমরা ক্লাসে বোর্ডের সাহায্য নিয়ে লিখে দেখাবো আশা করি তোমরা ক্লাস এনজয় করবে সো ডিয়ার স্টুডেন্ট চলো আজকে আমরা যেহেতু past tense পড়ছি প্রথমেই আমরা past সম্পর্কে জানি past মানে আমরা বলি যে অতীত দ্যাট মিন্স কোন কাজ যেটা অতীত কালে হয়ে গেছে আসলে আমরা কালকে তিন ভাগে ভাগ করি অতীত বর্তমান এবং যেটা আগে হবে ভবিষ্যৎ সো আমরা বর্তমান কিন্তু পড়ে ফেলেছিলাম ফার্স্ট সেমিস্টারে সেটাই এখন আমাদের কাছে কিন্তু অতীত যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম সেটা আমাদের কাছে অতীত তো আজকে আমরা এই অতীত নিয়ে ক্লাস নিচ্ছি সো past মানে হচ্ছে অতীত আর past tense মানে হচ্ছে অতীত কাল সো এই past tense কাকে বলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই সাপোজ ধরো যদি এমনটা বলি যে আমি ভাত খেয়েছিলাম সবাই এই উদাহরণটা দেয় আমি চূর্ণ 15 রকম ভাবে দিই আমি স্কুলে গিয়েছিলাম এখন আর যাই না এখন স্কুল বন্ধ সো আমি স্কুলে গিয়েছিলাম এই এটাই হচ্ছে আমাদের past এর কথা আমি স্কুলে গিয়েছিলাম এটা হচ্ছে past tense এখন এই past tense কে আমরা চার ভাগে ভাগ করছি তাহলে চলো আমরা past tense এর সংজ্ঞাটা দেই এমন যে কোন কাজ অতীতে হয়ে গেছে তাকে past tense বলে আমি বোর্ডে যেটা লিখেছি সেটা হচ্ছে কোন কাজ অতীতে হয়ে গেছে তাকে আমরা past tense বলছি যেমন আমি উদাহরণ দিলাম যে আমি স্কুলে গিয়েছিলাম এখন এই past tense কে আমরা আবার চার ভাগে ভাগ করছি past indefinite past continuous past perfect এবং past perfect continuous তোমরা যেটা ফার্স্ট সেমিস্টারে শিখেছিলে প্রেজেন্ট দিয়ে ওই প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সো ওই প্রেজেন্টের জায়গায় ওটাকে মিশায় দিয়ে শুধু past বসায় দিতে হবে তাহলে কিন্তু আমাদের চারটা প্রকারভেদ পাওয়া যাবে তাহলে আমি একটু লিখি তারপরে এক নম্বর হচ্ছে past indefinite তোমাদের ভালোর জন্য একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমাদের কিনা যখন লিখতে দেই আমি ক্লাসে দেখেছি তোমরা বানানগুলোকে ভুল করো এবং বানানগুলো যদি হয় কোথায় এই বানানগুলো indefinite continuous perfect এই বানানগুলো তোমাদের ভুল হয় আমি আশা করি যে বানান এবার আর ভুল হবে না কারণ যেহেতু প্রেজেন্ট পড়ে আসছি একই বিষয় আমরা প্রেজেন্টকে উঠায় দিই সেটা শুধু past বসাবো তাহলে এক নাম্বারটা হচ্ছে past indefinite দুই নাম্বার হচ্ছে past continuous তিন নাম্বার হচ্ছে past perfect past perfect সো স্টুডেন্ট তোমরা একটু ভালো করে ফলো করো আমরা এখানে তিন প্রকার past tense এর কথা বলেছি চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে এইটা এবং এইটার যোগফল এই মানে দুই নম্বর এবং তিন নম্বরের যোগফল তারপর হচ্ছে past perfect continuous তাহলে আমরা এখানে লিখব past এখানে perfect এখানে continuous এই হচ্ছে আমাদের চার প্রকার past tense এর নাম এখন আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে বানান মুখস্থ করার সময়
আমাদেরকে জাস্ট তিনটা বানান মুখস্থ করতে হবে। একটা হচ্ছে ইনডিফিনিটের বানান, কন্টিনিউয়াসের বানান আর পারফেক্টের বানান। এই বানানটা তো তোমরা এখান থেকে লিখতে পারো, যার কারণে বলেছিলাম চার নাম্বারটা হচ্ছে দুই নাম্বার এবং তিন নাম্বারের যোগফল। তাহলে দেখো এক নাম্বার হচ্ছে পাস্ট ইনডিফিনিট, দুই নাম্বার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তিন নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট, চার নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হয়ে গেছে আমাদের ক্লাসের মোটামুটি অর্ধেকাংশ শেষ। এবারে আমাদেরকে উদাহরণ দিতে হতে পারে, যদি পরীক্ষাতে উদাহরণের কথা বলে আমরা একটা অথবা দুইটা উদাহরণ দিয়ে দিব। তাহলে পাস্ট ইনডিফিনিটের উদাহরণটা কি হবে, পাস্ট ইনডিফিনিটের উদাহরণটা আমি নিচে লিখে দিচ্ছি, তোমাদের যে যেমন উদাহরণ পারো লিখতে পারো, তবে সেটা অবশ্যই যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয়। পাস্ট ইনডিফিনিট হয় সাধারণত সাবজেক্ট প্লাস ভার্বের টু, দ্যাট মিন্স পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব দেন অবজেক্ট, এই অনুসারে আমাদের পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে। তাহলে চলো আমি এটার উপরে একটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে আই সেই পর্যন্ত সকলেই ভালো থাকো।
আগামী ক্লাসে আরো বেশি পার্টিসিপেশন আশা করছি, আরো বেশি মেম্বার আশা করছি, এবং সকলে সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে আবার এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।